হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, কাল ছিল লিওর বার্থডে। তো বার্থডে পার্টি কমপ্লিট করে আজকে সকাল সকাল একটু দেরিতে উঠেছি, তো বাড়ির সকলে আর সকলে সবাই উঠে পড়েছে। তুমি এখন ওষুধ খেয়ে নাও, সকাল সকাল ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও। তাহলে জল খেয়ে নাও, এদিকে জল খেয়ে নাও, জল 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 জল। কাল বার্থডের জন্য অনেকটা রাত অব্দি হয়ে গেছিলো, তো ওর ঘুমটাও ভালো হয়নি, এই জন্য শরীরটা আজকে একটু ভালো নেই, তো একটু কাশছে। সেই জন্য আমি ওকে একটু তুলসী পাতার রস করে খাইয়ে দিলাম আর একটু জল খাইয়ে দিচ্ছি। তো এখন কিছুতেই খেতে চাচ্ছে না, তো দেখি। তো আমরা এখন বানাচ্ছি চা, সকাল সকাল উঠে পড়েছি। তো এই যে আমাদের চা দেখো অলরেডি হয়ে গেছে, তো এখন আমরা খাবো চা। তো চাটা একটু ঢেলে নিই, চা রেডি। হাই, তো হে গাইস, সকাল হয়ে গেছে, আমরা সকাল সকাল উঠে পড়েছি, চা খাওয়া শেষ। তো এখন আমরা দেখো ছোট্ট লিও মাপছে, গান দিলেই ওর নাচা শুরু। তো নতুন নতুন গিফট পেয়েছে, সবগুলো দেখে ওর খুব ভালো লাগছে, বাটি কুটি নিয়ে শুরু হয়ে গেছে নাচ। তো রিক এখানে খেতে বসে পড়েছে সকালের খাবার, আমি রান্না করছি, আজকে হবে মাছ। নে গেলা দে, বাহ, বেশি করিস না, ঘিসু বাড়িয়ে যাবে। তো লিও এখানে দেখো কিভাবে ঘুমোচ্ছে, তো এখানে রান্না হচ্ছে। এখানে আমি করেছি মাছের তেল বেগুন আলু দিয়ে ভাজা, এখানে করছি পটল পোস্ত সবুজ সবুজ, মাছ ভাজা হয়েছে তো ঝোল করবো। আমাদের দুপুরে রান্না কমপ্লিট, এটা হচ্ছে মাছের ঝোল করেছি আজকে, এখানে আছে গুড়া মাছের চচ্চড়ি। তো আজ দিদা না দাদারা চলে যাবে, তো ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো রান্না টান্না কমপ্লিট হয়েছে শুধুমাত্র, সকলে স্নান টান হয়ে গেছে, তো সবাই এখানে বসে অপেক্ষা করছে আমার জন্য। আমার স্নান হয়ে গেছে, তো আমি পুজোটা সেরে আসি, তারপর সকলে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন সব সাজা গুজা চলছে, এটা সবাই চলে যাচ্ছে, এখন বার্থডে পার্টি শেষ। আমি তো এখন সকালে চলে গেল, দিদন দাদা সকলে চলে যাচ্ছে, আর রিক চলে যাচ্ছে খেলতে ওদের পেছনে পেছনে, আর লিও তো ভাবছে ও যাবে ওদের সাথে, এই জন্য বাড়ির দিকে টাটা দিচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, তো আমি এখন খাচ্ছি চা। এই যে আমাদের ছোট্ট লিও পাপা, সব ফেলে দেয়, কিচ্ছু রাখে না, ও এই দেখো সব ফেলে দিয়েছে। বলবে না
করবে না, আমাকে বকা দেবে না, তুমি সব ফেলে দাও কেন? এখন তো রাত হয়ে গেছে, রিক আলি ওখানে খেলছে আর আমি এখন করব রাতের রান্না। তো বেশি কিছু করব না, দুপুরে সব আছে, তো এখন শুধু ভাত করে নেব। তো এখন রাত্রি হয়ে গেছে, আমি ভাত রান্না করলাম আর এখন মশলাগুলো সব মশলাদানিতে, এই আমাদের নতুন মশলাদানি, এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই যে সব মশলাগুলো ঢেলে নিয়েছি, ভাত হয়ে গেছে আমাদের, চলো ভাত খেতে দিন। সবগুলো মশলা ঢেলে দিচ্ছি, এখন রিক মশলা ঢালছে। তো রিক এখানে খেতে বসে পড়েছে আর লিও এখানে খেলছে, তো আমিও এখানে এখন খেতে বসবো আর কি। বারোটা বাজে, খাবার দাবার শেষ, এখন আমাদের ঘুমের পালা। আর এদিকে ছোট্ট লিও আর এই দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, না দেখো দেখতে পাচ্ছ? দুধ খাও, দুধ খাও, ঘুমো দাও। ঘুমো দাও, এখন ঘুমো দাও, ঘুমাতা ঘুমাতা ঘুমাতো। রাত হলে ওদের দুষ্টুমি বেড়ে যায়, দু ভাই শুরু করে দেয় খেলা। তো একজন আরেকজনকে দেখো মশারি টানানো হয়ে গেছে, তবু ঘুমাচ্ছে না, তুল ছুটছে এই করছে, তো সারা রাত এই চলবে। তো আমাদের তো এরকম রাত কাটতে থাকবে, তো তোমাদেরও আশা করি রাত দিন ভালোই কাটবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেল আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই, গুড নাইট, টেক কেয়ার।